Hey, what is going on everyone? আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকের এই ভিডিওতে আমি কম্পেয়ার করব Nokia 7 Plus এর সাথে Xiaomi Redmi Note 5 Pro এর ক্যামেরা পারফরম্যান্স। I know যে Nokia 7 Plus এর প্রাইস Note 5 Pro থেকে অলমোস্ট 15000 টাকা বেশি, but I'm sure যে কিছু কিছু জায়গাতে পিকচার স্যাম্পল দেখে আপনারা আমার মতো সারপ্রাইজড হবেন। So আর দেরি না করে, let's get straight into the comparison. কম্পারিজন শুরু করার আগে দুটো ফোনেরই ক্যামেরা স্পেসিফিকেশনগুলো আপনাদের একটু জানিয়ে রাখি। Xiaomi Redmi Note 5 Pro এর রিয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা, যার একটি 12 মেগাপিক্সেল f2.2 এবং অপরটি 5 মেগাপিক্সেল f2.0 এর ডেপথ সেন্সর উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। আর ফ্রন্টে দেওয়া হয়েছে ম্যাসিভ 21 মেগাপিক্সেলের f2.2 এর সেলফি ক্যামেরা। অন্যদিকে Nokia 7 Plus এর রিয়ারেও পাচ্ছেন ডুয়াল ক্যামেরা, যার একটি 13 মেগাপিক্সেলের সেন্সর এবং অপরটি 12 মেগাপিক্সেল f1.75 এর সেন্সর উইথ কার্ল সাইজ অপটিক্স অন বোথ। আর এটার ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল f2.0 এর একটি সেলফি ক্যামেরা। এদের ক্যামেরা ইউআইতেও অনেক পার্থক্য রয়েছে। Xiaomi MIUI ক্যামেরা অ্যাপটি অলমোস্ট আইফোনের মতো, যারা Xiaomi ইউজার তারা হয়তো জানেন। অন্যদিকে নোকিয়াটা টিপিক্যাল নোকিয়ার মতোই, যার সাথে স্টক অ্যান্ড্রয়েডের বেশ মিল রয়েছে। আমার পার্সোনালি নোকিয়ার ক্যামেরা ইউআইটাই বেশি পছন্দ। আর আপনি যদি ম্যানুয়াল মোডে ছবি তুলতে পছন্দ করেন তাহলেও আপনি নোকিয়ার ইউআইটাই বেশি প্রেফার করবেন, কাজ এখানে আপনি হোয়াইট ব্যালেন্স, শাটার স্পিড, ফোকাস, আইএসও ইত্যাদি অলমোস্ট সবকিছুই কন্ট্রোল করতে পারবেন, যেখানে MIUI এর ম্যানুয়াল মোডে কন্ট্রোল করতে পারবেন অনলি হোয়াইট ব্যালেন্স এবং আইএসও। তো প্রথমেই চলুন দেখে নেই ডে লাইটে এদের সাইড বাই সাইড ফটো কোয়ালিটি। ডেলাইটে দুটোর ফটোই ছিল যথেষ্ট শার্প, স্পেশালি ক্লোজ অবজেক্টগুলো। তবে যেমনটি দেখছেন, 5 প্রো এর ছবিগুলো কিছুটা আন্ডার এক্সপোজ 7 প্লাস থেকে, আর কালার স্যাচুরেশনও 7 প্লাসে একটু বেশি। ডাইনামিক রেঞ্জও দুটোতেই বেশ ভালো। অ্যাজ ইউ ক্যান সি, আকাশের মেঘগুলো দুটোতেই বেশ ভালোই বোঝা যাচ্ছে। তবে একটু নোটিস করলে বুঝবেন, 5 প্রো এর ছবিগুলোর হোয়াইট ব্যালেন্স একটু ওয়ার্ম, আর এখানে আবার 7 প্লাস একটু আন্ডার এক্সপোজ। তবে HDR অন করলে অলমোস্ট পারফেক্ট হয়ে যায়, যেখানে 5 প্রো এর HDR এ খুব একটা চেঞ্জ চোখে পড়ে না। ক্লোজ অবজেক্টের ফোকাসের ক্ষেত্রেও 7 প্লাস এগিয়ে, যেমনটি এই পিকচারটিতে দেখছেন, দুটো সেম ডিস্টেন্সেই তোলা। তো ম্যাক্রো ফটোগ্রাফিতেও বেটার এক্সপিরিয়েন্স পাবেন 7 প্লাসে। তবে ডে লাইটে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে তা হলো নোট 5 প্রো এর শার্পনেস। মোস্ট অফ দ্য কেসেস এর শার্পনেস অলমোস্ট 15000 টাকা বেশি প্রাইস এর নোকিয়া 7 প্লাস থেকে বেশি ছিল, উইচ ইউ ক্যান ক্লিয়ারলি সি ইন দিস পিকচার। শুধু শার্পনেসই না, পোর্ট্রেট মোডের এজ ডিটেকশনেও 5 প্রো এগিয়ে। 5 প্রো এর ব্যাকগ্রাউন্ড সেপারেশন চমৎকার, যেমনটি আমি 5 প্রো এবং Y9 এর কম্পারিজন ভিডিওতে বলেছিলাম, কেউ ইন্টারেস্টেড থাকলে দেখে আসতে পারেন। অন্যদিকে 7 প্লাস এর ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেকটাই আর্টিফিশিয়াল লাগে, আর এর পোর্ট্রেটে শার্পনেসেরও ঘাটতি ছিল আমার মতে। তবে লো লাইটের চিত্রটা ছিল সম্পূর্ণ উল্টো। নোকিয়া 7 প্লাস এর 12 মেগাপিক্সেল f1.75 সেন্সর টি 1.4 আল্ট্রা পিক্সেলের, যার কারণে অলমোস্ট সবগুলো পিকচারেরই হোয়াইট ব্যালেন্স থেকে শুরু করে কালার রিপ্রোডাকশন সবই ছিল বেটার, যেখানে 5 প্রো এর ম্যাক্সিমাম পিকচারগুলোই ডাল লাগছিল, আর শার্পনেসও বেটার দিচ্ছিল 7 প্লাস কম্পেয়ার টু 5 প্রো। 7 প্লাস এর লো লাইট ফটোগ্রাফির যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্প্রেসিভ ছিল তা হলো এর এক্সপোজার কম্পেনসেশন। জাস্ট টেক এ ক্লোজ লুক, 7 প্লাস এর পিকচারে মিনারের সবুজ লাইটটার সিঁড়ি পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে 5 প্রোতে পুরোটাই ব্লোন আউট। 7 প্লাস এর পিকচারের ডিটেলস ও ফার বেটার। এবার চলুন কথা বলা যাক এই দুটোর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে। নোকিয়া 7 প্লাসে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল f2.0 সেন্সর, যেখানে 5 প্রোতে পাচ্ছেন ওয়াপিং 21 মেগাপিক্সেলের সেন্সর। এমনিতে 5 প্রো এর শার্পনেস ঠিকঠাক থাকলেও ওই একটা জায়গাতে এখনো ধরা AI বিউটি, যা অপ্রয়োজনীয়ভাবে আপনার ফেসকে সাদা করবেই, যেখানে 7 প্লাস এর কালার রিপ্রোডাকশন অনেকটাই ন্যাচারাল। তবে এবারও এজ ডিটেকশনে বেটার পারফরমেন্স পাবেন 5 প্রো থেকে। অ্যাজ ইউ ক্যান সি, চুলের এরিয়াতে বেটার এজ ডিটেকশন ছিল 5 প্রোতে, অন্যদিকে 7 প্লাসে অনেক জায়গাতেই গায়েব করে ফেলেছে। দুটোর মধ্যে কোনোটাতেই পাচ্ছেন না OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, তবে ভিডিওতে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন পাবেন দুটোতেই। ফুল HD ভিডিও কোয়ালিটি দুটোতেই বেশ ভালো এবং EISও বেশ ভালোই কাজ করে। তবে ভিডিও শার্পনেসটাও আমার কাছে নোকিয়াতে একটু বেটার মনে হয়েছে। নোকিয়া আরেকটা দিক থেকেও এগিয়ে, যা হলো এর 4K ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি, যেটা 5 প্রোতে এখনও 1080p সীমাবদ্ধ। এখনও কথাটা বলার কারণ হচ্ছে, Xiaomi বলেছিল এতে 4K এনেবল করা হবে, বাট উই স্টিল ডিডন্ট গেট দ্যাট আপডেট। তো এই ছিল নোকিয়া 7 প্লাস এবং 5 প্রো এর ক্যামেরা কম্পারিজন। আশা করি আপনারাও 5 প্রো এর ডে লাইট পারফরমেন্স দেখে আমার মতোই সারপ্রাইজড। তো ভিডিওটি নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে, আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানাতে পারেন, কারণ আমি অলমোস্ট আপনাদের সবগুলো কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে ফেলুন, কারণ নেক্সট ভিডিওটি আসছে নোট 5 প্রো ভার্সেস নোট 5 AI এর ক্যামেরা কম্পারিজন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।